औलाद रसूल दावाते खाई दिए एटाई जानिएछे जामिया होयेछे एक ही धारावाहिकता तैयबिया ताहरिया मीना अकबर हिफ्जखाना होयेछे ढाका कादरिया होयेछे हाली शहरे तैयबिया होयेछे এইভাবে একশোটার উপরে আঞ্জুমানে রহমানিয়ার আওতাধীন প্রতিষ্ঠান আছে। ওই প্রতিষ্ঠানগুলোতে আলেম হবে, আলেমরা জাতির কাছে ইসলামের আসল মেসেজ দিবে। আমার দরবার বলে শুধু মাদ্রাসায় পড়ে আলেম হোক এটা আমরা চাই না। আমাদের সকল মুরিদ যারা আছে, পীর ভাই যারা আছে, ওদেরকেও এক একজন আলেম হতে হবে। সেই জন্যই দাওয়াতে খায়। শুধু আমি জানলে হবে না, শুধু আমার বাবা জানলে হবে না, আমাকেও জানতে হবে, আমার ভাইকেও জানতে হবে। সবাই জানার নাম দাওয়াতে খায়ের। এখন আসেন গভীর মনোযোগ, আমাদেরকে কেন দাওয়াতে খায়ের দিয়েছেন, আমাদেরকে কেন মুর্শিদ ডিউটি দিয়েছেন। আমাদেরকে তো চাইলে বলতে পারতেন বায়াত হয়েছ, নামাজ পড়িও, আগে পিছে জিকির করলে কাজ শেষ, কিন্তু আমাদেরকে বললেন এলাকায় এলাকায়, মহল্লায় মহল্লায়, মসজিদে মসজিদে, গ্রাম গঞ্জে, শহর নগরে শুধু জিকির আর এবাদত করলে হবে না, ইসলামের দাওয়াতও প্রচার প্রসার করতে হবে। তো কেন এই ডিউটি দিয়েছে? এই ডিউটি দেওয়ার পিছনে একটাই কারণ, আমরা আমাকে চিনি নাই, আমরা নিজেদের পরিচয় জানি নাই। আমরা যদি নিজেকে চিনতাম আমরা কখনো নবীর শানে বেয়াদবি করতাম না। নিজেকে না চিনার কারণে নবীকে আমাদের কাতারে নিয়ে এসেছি, নিজেকে না চিনার কারণে মিলাদুন নবীকে অস্বীকার করেছি, নিজেকে না চিনার কারণে মিলাদ কেয়াম নিয়ে ঝামেলা করেছি। কথা ঠিক কিনা? এটা আমার গভীর মনোযোগ দাওয়াতে খায়রের সিস্টেম মাহফিল, এটা পানি, কথা ঠিক না? দুনিয়ার যত পানি আছে সব পানি দাঁড়িয়ে পান করব না বসে পান করো? আমি যদি এই পানি দাঁড়িয়ে পান করি, আপনারা আমাকে সরাসরি গালি না দিলেও মনে মনে বিদ্রুপ করবেন, বলবেন অসভ্য, কথা ঠিক কিনা? মুখে না বলতে পারলেও মনে মনে বলবেন অসভ্য, বসে পানি পান না করে দাঁড়িয়ে পান করেছে। তা যেই কোম্পানির পানি হোক, আমরা সবাই পানির সিস্টেম হচ্ছে আমরা বসে পান করব, কথা ঠিক না? কিন্তু আমি যদি আপনাকে সব পানির পাশাপাশি জামজম এনে দিয়ে বলি, এটা কি বসে পান করবেন না দাঁড়িয়ে পান করবেন, উত্তর কি আসবে? তাহলে আমি যদি জমজমের পানি বসে পান করি তখন আপনি বলবেন বেয়াদব, কথা ঠিক কিনা? তাহলে সকল পানি দাঁড়িয়ে পান করলে অসভ্য হয়ে যায়, আর জমজমের পানি বসে পান করলে বেয়াদব হয়ে যায়। আপনি জমজমকে জিজ্ঞেস করেন, জমজম সকল পানি বসে পান করতে হয়, তোমাকে কেন দাঁড়িয়ে পান করব? জমজম বলবে, সব পানির মাঝে যা আছে আমার মাঝে তাই আছে, আমার মাঝে যেটা আছে অন্য পানির মাঝে সেটা নাই। জমজম কি আছে? জমজম উত্তর দিবে, আমার মাঝে দয়াল নবীর তুতু মোবারক আছে, নবীজির তুতু মোবারকের সম্মানে জমজম আর বসে পান করা যাবে, দাঁড়িয়ে পান করতে হবে। নবীজির তুতু মোবারকের তাজিমে জমজমের পানি যদি দাঁড়াইয়া পান করি, নবীকে সালাম বসে দিব না দাঁড়াইয়া দিব? কিন্তু আবার এই মুসলমান ঝগড়া করে নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া শিরিক হয়ে যায়, বেদাত হয়ে যায়। যার জমজম বলছে আমার মাঝে নবীর তুতু মোবারক একবার দিয়েছে, কেয়ামত পর্যন্ত সম্মানে দাঁড়িয়ে পান করতে হবে। তা জমজম যদি দাঁড়িয়ে পান করতে হয়, নবীর সালামও দাঁড়িয়ে দিতে হবে। আমাদেরকে দাওয়াত খায় কেন দিয়েছে? মুর্শিদ এই কারণে দিয়েছে, আগে নিজেকে চিনো, কথা ঠিক কিনা?
এখানে অনেক শিল্পপতি আছে, অনেকেই ডাক্তার আছে, অনেকেই ইঞ্জিনিয়ার আছে, অনেকেই লয়ার আছে, অনেক লিডার আছে। আমাদের চেয়ারম্যান মহোদয় আসবে, তাহলে নেতা আছে না? নাই, আছে। কিন্তু আমি যখন মরে যাব, আপনি যখন মরে যাবেন, রাষ্ট্রপতি পরিচয় থাকবে না, প্রধানমন্ত্রী পরিচয় থাকবে না, এমপি পরিচয় থাকবে না, ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার পরিচয় থাকবে না। তো আল্লাহ বলে, বান্দা, দুনিয়াতে কষ্ট করে যেই পরিচয় তুমি কামিয়েছ, ওই পরিচয় মরার পর একটা পরিচয়ও চলবে না। কবরের মধ্যে ডাক্তার বললে চলবে না, ইঞ্জিনিয়ার বললে চলবে না, লয়ার বললে চলবে না, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বললে চলবে না। আল্লাহ বলে, ও আমার বান্দা, শোনো শোনো, আমি এমন একটা পরিচয় তোমাকে দিয়েছি, দুনিয়াতেও ওই পরিচয় চলবে, কবরেও ওই পরিচয় চলবে, হাসরেও ওই পরিচয় চলবে, জান্নাতেও ওই পরিচয় চলবে। মাওলা কি পরিচয় দিয়েছো? মাওলার ডাক দিয়ে বলে, ওয়াকাজালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আমি আল্লাহ তোমাদেরকে আমার মুস্তাফার উম্মত বানিয়ে দিয়েছে। তাহলে এই পরিচয় কি কখনো মুছে দেওয়া যাবে? এই পরিচয় আমার দুনিয়াতেও লাগবে, এই পরিচয় আমার কবরেও লাগবে, এই পরিচয় আমার হাসরেও লাগবে, এই পরিচয় আমার নসরেও লাগবে, এই পরিচয় আমার জান্নাতের দরজায়ও। তো নবী না আসলে উম্মত হইতে পারতাম? তো নবী আসার কারণে উম্মত হয়েছি, যেই উম্মতের পরিচয় সব কানে চলবে। তো নবীর মিলাদ না হলে আমার পরিচয় নাই, নবীর মিলাদ হলে আমার পরিচয় আছে। তো মুসলমান পরিচয় পেয়ে মিলাদুন্নবী করবে না তো কি করবে? প্রশ্ন আসে না? নাই। তা আমরা মিলাদুন্নবী না করলে হিন্দু করবে, বৌদ্ধ করবে, চাকমা করবে, নাস্তিক করবে? তো মিলাদুন্নবী তো করতেই হবে মুসলমানকে। প্রেসিডেন্ট বুশকে চিনেন? মুসলমান না অমুসলিম? হেদায়তের মালিক আল্লাহ, যদি ইমান দে আলহামদুলিল্লাহ, না দিলেও আমার কোনো আপত্তি। কিন্তু আজকে পর্যন্ত অমুসলিম ধরেন, কল্পনা করেন আজকে ইমান সারা বুশ মারা গেছে, আর একজন রিক্সাওয়ালা ইমান নিয়ে মারা গেছে, তো কালকে কেয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে কি হবে না? হবে। তো আল্লাহ যদি বলে, ফুলান এদিকে আয়, এদিকে আয়, বুশো মাওলার সামনে, রিক্সাওয়ালাও মাওলার সামনে, আল্লাহ বলবে পরিচয় দে। প্রেসিডেন্ট বুশ বলবে, মাওলা, আমি আমেরিকার দুবার নির্বাচিত প্রেসিডেন্ট, আমার র‍্যাব আছে, পুলিশ আছে, আর্মি আছে, ক্ষেপণাস্ত্র আছে, আমার ক্ষমতা দিয়ে ইরাক আফগানিস্তান ধ্বংস করে দিয়েছি, আমার ক্ষমতা দিয়ে সৌদি গোষ্ঠীকে ব্যবহার করে ইয়ামান সিরিয়া নষ্ট করে দিয়েছি, কথা বলেছি আমেরিকায়, বাংলাদেশ কেঁপে উঠেছে। তাহলে টাকাও আছে, ক্ষমতাও আছে, সম্পদ, আর রিক্সাওয়ালাকে বলবে, মাওলা পরিচয় দে, বলবে, মাওলা, আমি রাষ্ট্রপতি নয়, আমি প্রধানমন্ত্রী নয়, আমি এমপি নয়, ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার নয়, আমার কোনো ঠিকানা নাই, এক রিক্সাওয়ালা একটাই পরিচয়, আমি তোমার হাবিবের উম্মত ছিলাম। তাহলে বুশের সব আছে, নবী নাই, রিক্সাওয়ালার কিছুই নাই, শুধু নবী আছে, কে দামি হয়ে যাবে? আল্লাহ বলবে, ও রিক্সাওয়ালা, এই বুশের কোটি কোটি সম্পদ ছিল, ক্ষমতা ছিল, অস্ত্র ছিল, নবী নাই, তোর কিছুই ছিল না, মুস্তফা আছে, এরকম কোটি বুশের চেয়েও আমি মাওলার কাছে, তুই রিক্সাওয়ালা অনেক দামি হয়ে গেছিস। এখন আসেন, আমার নবী বলে উম্মত, তোমার পজিশন কতটুকু জানো, তোমার মূল্য কতটুকু জানো? আমি আগে নয়, বাবা আদম আলাইহিসসালামের উম্মত আগে, আমরা আগে নয়, মুসা আলাইহিসসালামের উম্মত আগে, আমরা আগে নয়, ইব্রাহিম আলাইহিসসালামের উম্মত আগে, আমরা আগে সিজদা দেই নাই, ঈসা আলাইহিসসালামের উম্মত আগে সুবহানা রাব্বিয়াল আলা বলেছে। সুতরাং যারা আগে
ওরাই আগে জান্নাতে যাবে, যারা পরে ওরা পরে যাবে। কিন্তু মাওলা বলে সিস্টেম এরকম নয়। সে কেন? যখন আল্লাহ ডাকবে হাবিব জান্নাত উদ্বোধন করেন, আমার নবী যখন জান্নাত উদ্বোধন করবে, আল্লাহ বলবে বাবা আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রসুলকে জান্নাতে আসতে বলো, ওনারা আসবেন। আসার পরে মাওলা বলবে জান্নাতের দরজা বন্ধ করে দাও। এখন সব নবী রাসূল ঢুকছে, জান্নাতের দরজা কি হয়ে গেছে? বন্ধ। তো এখন ঘোষণা আসবে, এখন উম্মতের মধ্যে জান্নাত উদ্বোধন করবে অন্য কোন নবী রাসূলের উম্মত নয়, আমার মুস্তাফার উম্মত। আমরা যখন যাব, সূরা কাহাফ পড়েছিলাম, বনি ইসরাইলের আল্লাহর ওলি ওনাদেরকে দেখব। আমরা যখন যাব, ইব্রাহিম আলাইহিসসালামের জামানার ওলি দেখব। আমরা যখন যাব, বাবা আদম আলাইহিসসালামের উম্মতের ওলি দেখব। দেখব ওনারা দাঁড়িয়ে আছে, আমরা জিজ্ঞেস করব, আপনারা আসহাবে কাহাফ নয়? হ্যাঁ। সে চিনেন কেমনে? আমরা বলবো কোরআনে পড়েছি। আপনারা বাবা ইব্রাহিম আলাইহিসসালামের জামানার ওলি নয়? হ্যাঁ। আপনারা চিনেন কেমনে? আমরা বলবো মুস্তাফা থেকে শুনেছি। তা আপনারা দাঁড়িয়ে আছেন কেন? জান্নাতে যান নাই? সে জান্নাতে যাওয়ার অনুমতি মিলে নাই এখনো। কেন? সে আমার মুস্তাফার উম্মত এখনো জান্নাত উদ্বোধন করে নাই। তাহলে আমাদের মতো উম্মতের কারণে অন্য নবীর জামানার ওয়ালি পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ আমরা ঢুকবো না। তা আমাদেরকে দামি করে দিয়েছেন কে? রসূলে আকরাম। কেন? নবীর কদমে আসার কারণে। তো আজকে শাহিন শাহে সিরকোট বাংলার জমিনে আসলেন, মাদ্রাসা দেখেছেন, শাহিন শাহে সিরকোট বাংলার জমিনে এসছেন, দাড়ি টুপি জুব্বা দেখেছেন, শাহিন শাহে সিরকোট বাংলার জমিনে এসে মসজিদ নামাজ দেখেছেন, শাহিন শাহে সিরকোট বাংলার জমিনে এসে আজান একামত শুনেছেন, কিন্তু এরপরেও জামিয়া দিয়েছে। এরপরেও কি দিয়েছে? কেন? বলছে সব আছে, যেই নবী তোকে দামি করেছে ওই নবী তো মাইনাস হয়ে গেছে। তো শাহিন শাহে সিরকোট জামিয়া কেন দিয়েছেন? আগে 1 নম্বরে তোমাকে যেই নবী দামি করেছে ওই নবীকে তোমার বুকে দেওয়ার জন্য। এখন আসেন গভীর মনোযোগ। আমাদের এখানে স্কুল কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট আছে, আছে না? নেই, আছে। স্কুল কলেজ ইউনিভার্সিটিকে পড়ে এসে আমাদেরকে বলে হুজুর ফিতনা করেন, ফাসাদ করেন, মুসলমানদের মধ্যে গ্রুপিং করেন। আমি বললাম কোন গ্রুপিং? বসে এই সুন্নি অসুন্নি, মিলাদুন্নবী পালন করা যাবে কি যাবে না, মেরাজুন্নবী করা যাবে কি যাবে না, মিলাদ কিয়াম করা যাবে কি যাবে না, সে এগুলো বাদ দেন। আমরা মুসলিম ইউনিটি চায়, মুসলিম ঐক্য চায়, আমরা কোনো ফসাদ চাই না। এটা স্কুলের ছেলে বলে, এটা কলেজের স্টুডেন্ট বলে, এটা ইউনিভার্সিটির সূর্য সন্তান বলে। আমি ওনাদেরকে স্যালুট জানাই। কিন্তু বন্ধু আমার, সিদ্ধান্ত আমি কোনো স্কলারের মানতে পারবো না, সিদ্ধান্ত মানতে হবে কার? আল্লাহ এবং রাসূলের। আমার পিছনে নামাজ পড়লে উপকারও হতে পারে নাও হতে পারে, কিন্তু আমার নবীটা কেমন নবী, আমার রাসূলটা কেমন রাসূল? মসজিদে নববীতে আজান হয়েছে, একামত চলছে, সাহাবায়ে কেরাম দূর দূরান্ত থেকে নবীর পিছনে নামাজ পড়তে আসতে লাগলো। একজন সাহাবি রাস্তার মধ্যে অনিচ্ছাকৃত একটা ভুল হয়ে গেছে। মানুষের ভুল হয় না, আমরা করি ইচ্ছায়, আর সাহাবায়ে কেরামের যেটা হয়ে গিয়েছিল এটা অনিচ্ছা। তো নবীর দরবারে এসে দেখলেন নামাজ শুরু হয়ে গেছে, উনি নবীর পিছনে নামাজ পড়লেন। আমার নবী সালাম ফিরিয়ে মুসল্লিদের দিকে যখন ফিরলেন, ওই সাহাবি দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ভুল হয়ে গেছে, আমি ওই ভুল নিয়ে মরতে চাই না, মাওলাকে চেহারা দেখাইতে চাই না। আপনি নবী মসজিদে নববীতে সবার সামনে বিচার করে দেন। একবার বলল আমার নবী থাকায় নাই, দ্বিতীয়বার আবার বললেন ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহ হয়ে গেছে, আপনি শাস্তি দেন।
আমার নবী থাকায় নাই। তৃতীয়বার ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ আমার তো ভুল হয়েছে, মাওলাও যদি নারাজ হয় রহমতুল লিল আলামিন যদি মুখ ফিরাইয়া ফেলে আমরা যাব কার কাছে? আল্লাহ তো বলেছে ওয়ালাউ আন্নাহুম ইজালামু আনফুসাহুম, যা ও কা ও আমার বান্দা তোমাদের যদি গুনাহ হয়ে যায়, ভুল হয়ে যায়, গুনাহ যদি মাফ করাইতে চাও অন্য কোথাও যাইও না, আমার মুস্তাফার কদমে চলে যাও। এখন সাহাবি বলে আল্লাহ বলেছে আপনার কাছে আসতে, তা আপনি তো আমার দিকে তাকাচ্ছেন না। তা আমার নবী আবার ওই সাহাবির দিকে তাকিয়ে বলছে আতুসাল্লিমাই, তুমি আমার সাথে নামাজ পড়েছো? সাহাবি বললেন না, আমি আর রাসূলুল্লাহ সাল্লাইতু মাআক, আমি আপনার ইমামতিতে মুক্তাদি হয়ে নামাজ পড়েছি। আমার নবী বলে এখনো আমার চিনো নাই, আমি কে? আমার পিছনে নামাজ পড়ার কারণে জীবনের গুনাহ মাফ হয়ে গেছে, এটার নাম রহমতুল্লিল। আর আমরা কত সৌভাগ্যবান, নবী পাই নাই, কি হয়েছে? নবীর নসল তুমি হয়ে গেছে। আর সাহাবি বলবে আমরা নবীর পিছনে নামাজ পড়েছি, আর আমরা বলবো মাওলা আমরা আওলাদ রসুলের পিছনে নামাজ পড়েছি। এর চেয়ে বড় নিয়ামত আর হতে পারে? সবাই ইমাম মাহাদির অপেক্ষায় আছে, কথা ঠিক কিনা? কিন্তু আমরা কত সৌভাগ্যবান, মুর্শিদ কাউসিয়া কমিটি দিয়ে ইমাম মাহাদির বাহিনী বানিয়ে দিয়েছে, এটার চেয়ে বড় নিয়ামত আর আছে? তো তখন ইমাম মাহাদি যখন আসবে, হাদিসে নববী তিরমিজি শরীফেও আছে, তখন সাথে সাথে আমার নবীর 500 বছর আগে যিনি রসুল ছিলেন, যিনি নবী ছিলেন, ওই ঈসা রুহুল্লাহ আলাইহিসসালাম দুনিয়াতে আসবে। তো ইমাম মাহাদির সাথে ঈসা আলাইহিস সালামের যখন দেখা হবে, নামাজের সময় হবে, কিসের সময়? তো ঈসা আলাইহিস সালামকে ইমাম মাহাদি বলবে আপনি নামাজ পড়ান, কেন? আপনার উপরে মাওলা ইঞ্জিল কিতাব দিয়েছে, আপনি রুহুল্লাহ, আপনি এমন একজন নবী রাসূল যিনি মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসে কথা বলেছেন, তা আপনি কি পড়ান? নামাজ পড়ান। ঈসা আলাইহিস সালাম বলবে আই ইমাম মাহাদি, এটা আমার আগের পরিচয়, আমি রসুল ছিলাম, আমি নবী ছিলাম, আমাকে আসমানি কিতাব দেওয়া হয়েছে, এখন নবী রসুল পরিচয় নয়, আমি দয়াল নবীর উম্মত। তো ইমাম মাহাদি বলবে নামাজ পড়ান, ঈসা আলাইহিস সালাম বলবে আমি নামাজ পড়াবো না, আমি চাই আওলাদ রসুলের পিছনে আমি ঈসা নামাজ পড়ে নিজেকে ধন্য করব। তাহলে সেই জামানার রসুল কার পিছনে নামাজ পড়তে চায়? আওলাদ রসুলের পিছনে। তা আমরা কত সৌভাগ্যবান, আমরা তো কখনো দোয়াও করি নাই, মাওলা আমাদেরকে আওলাদ রসুলের পিছনে মুসল্লি বানিয়ে দিয়েছে, এটার চেয়ে বড় সৌভাগ্যবান আর হতে পারে? তাহলে আমাদেরকে দাওয়াতে খাই দিয়েছে নিজেকে চিনার জন্য। নিজেকে চিনলে নবী চিনা হবে, নবীকে চিনলে মাওলা চেনা হবে। অজু করতে পানি লাগে, কথা ঠিক কিনা? পানি যদি না থাকে কি করতে হয়? তাই এমন তো আমার কলেজের ছেলে বলছে মুসলিম ইউনিটি চা, আমার নবীর পিছনে সিদ্দিকে আকবরও নামাজ পড়েছে, আবদুল্লাহ ইবনে ওবায়ও নামাজ পড়েছে, আবদুল্লাহ ইবনে ওবায়ের নামাজ তাকে জাহান্নামে নিয়ে গেছে, সিদ্দিকে আকবরের নামাজ ওনাকে আফদালুন নাস বাদাল আম্বিয়া নবী রসুলের পরে মাকাম দিয়ে দিয়েছে। তাহলে একজন দামি হয়েছে, আরেকজন কোথায় চলে গেছে? তো আপনি বলছেন মুসলিম ঐক্য চায়, আবদুল্লাহ ইবনে ওবায়ের পরিচয় মুসলিম ছিল, ধর্ম তার ইসলাম ছিল, সিদ্দিক আকবরের পরিচয় মুসলিম ছিল, ধর্ম ইসলাম ছিল, কিন্তু সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করেন আপনি কেন দামি হলেন, সিদ্দিক উত্তর দিবে আবদুল্লাহ ইবনে ওবাই যা আমল করে আমিও তা করেছি, আমার যা আছে আবদুল্লাহ ইবনে ওবাই তা নাই, সিদ্দিক আপনার কি আছে? সিদ্দিক বলবে আন-নাজরু ইলা ওয়াজহিক, সকল আমলের আগে আমার সুখী বুকে নবী আছে। তাহলে ওই নবী তাকে কয় নাম্বার বানাই দিছে, আর নবীকে বাদ দেওয়া মুনাফিক বানাই দিছে। তো আপনি বলেন মুসলিম ঐক্য, আর আমার নবী বলে মুসলিম ঐক্য নয়, গোলামে রসুল ঐক্য। পার্থক্য আছে না? নাই আছে। সেই জন্য আমাদেরকে দাওয়াতে হয়
মানতে হবে একটা আমার কথা শেষ ওযু করতে পানি লাগে পানি নাই কি করতে হবে তায়াম্মুম করতে হবে তো কোরআন যদি বুঝতে চান বাংলা ট্রান্সলেট নয় গুগল নয় ফেসবুক মোল্লা নয় ইউটিউব মোল্লা নয় কোরআন বলে আমাকে যদি বুঝতে হয় মা আতাকুমুর রাসূল ফাখুজুহু আমার নবীর দিকে তাকাও আমার নবী যা বলে তা নাও যা নিষেধ করে তার থেকে দূরে সরে যাও কোরআন বোঝা হয়ে যাবে তাহলে কোরআন বুঝতে কি লাগে নবী লাগে ওযু করতে পানি লাগে পানি নাই নবীও বলছেন আমি চলে যাব তার মানে আমার নবী জিন্দা কিন্তু আমার দেখার মতো যোগ্যতা তা আমার নবী বলছে যদি আমাকে না দেখো কোরআন বুঝবে কেমনে তখন বলে তারা তুফিকুম আমরাইন দুইটা জিনিস রেখে গেলাম একটা কোরআন যেটা আমি তোমাদেরকে পড়িয়েছি কোরআন বোঝার জন্য কোন মোল্লাকে মুফাসসির বানায় না আমি নবী মুফাসসির দিচ্ছি ওয়া ইতরাতি কোরআন যদি বুঝতে হয় আমাকে যদি দেখার যোগ্যতা না থাকে আওলাদ রাসূলের মুখে কোরআন বুঝে নাও তাহলে ওযু করতে পানি লাগে পানি নাই তায়াম্মুম করতে হয় কোরআন বুঝতে নবী লাগে নবীকে যদি না দেখেন নবী বলে তায়াম্মুম করতে হয় আওলাদ রাসূলের কদমে যেতে হয় তাহলে আমরা সবাই কার কদমে এসেছি তো আল্লাহ যেন এই কদমে কিয়ামত তক নসল বা নসল গোলামি করার তৌফিক দান করেন।